আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো হোল ফিশ বারবিকিউ। ঘরে বসে আমরা হোল ফিশ বারবিকিউ কিভাবে তৈরি করতে পারি, চলুন তাহলে আমরা সেই রেসিপিটি দেখে নিব। আমি এখানে বারবিকিউর জন্য নিয়েছি ব্রিগেট মাছ, সামুদ্রিক মাছ। আপনারা এখানে যে কোনো ধরনের কাটা কম মাছ ব্যবহার করতে পারেন, যে কোনো সামুদ্রিক মাছই এখানে ব্যবহার করতে পারেন। চলুন তাহলে আমরা রেসিপিটি দেখে নিই। ফিশ বারবিকিউর জন্য এখানে আমি একটা আস্ত ব্রিগেট মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং মাছটাকে আমি এভাবে ছুরি দিয়ে এভাবে করে কেটে নিয়েছি। আপনারা মাছটাকে এভাবে কেটে নেবেন, তাহলে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালো করে যাবে। এখন আমরা এখানে প্রথমে 3 টেবিল চামচ ভিনেগার এবং লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ভিনেগার আর লবণ দিয়ে মাখালে মাছটা খুব ভালোভাবে কুক হবে এবং মশলাগুলো ভালোভাবে ভিতরে যাবে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। প্রথমে এখানে আমি একটা বাটিতে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া নিয়েছি আমি 1 টেবিল চামচ, জিরা গুঁড়া নিয়েছি আমি 1 চা চামচ, ধনে গুঁড়া নিয়েছি আমি 1 চা চামচ, বারবিকিউ প্যাকেট মশলার গুঁড়া নিয়েছি আমি 3 টেবিল চামচ, লবণ দিব আমি 7 মতো, টমেটো সস নেব আমি 3 টেবিল চামচ, আর চিলি সস দিব আমি 4 টেবিল চামচ। আদা রসুন বাটা দিব আমি 1 চা চামচ। এখানে যারা আদা রসুন পছন্দ না করেন মাছে, তারা আদা রসুনটা বাদও দিতে পারেন। আর এখানে আমি 1/2 কাপ টক দইয়ের সাথে 8টা কাঁচামরিচ একটু ব্লেন্ড করে নিয়েছি, তারপরে এই মিশ্রণটা আমি ঢেলে দিব। তারপরে এটাকে আমরা খুব ভালোভাবে মিশাবো। তারপরে এই মিশ্রণটাকে আমরা সমস্ত মাছে ভালোভাবে মেখে দিব। এখন আমি মশলার মিশ্রণটাকে সমস্ত মাছে ভালোভাবে মেখে নিব। একদম ভালো করে মাখাতে হবে যেন মাছের ভিতরে মশলাটা চলে যায়। এক থেকে 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে ভালো করে মাছটাতে মেখে দিই। আমরা যখন বারবিকিউটা ভাজবো তখন একটু পরে পরে মাছটাকে একটু একটু করে সরিষা তেল দিয়ে নেব। সরিষার তেলের ফ্লেভারটা বারবিকিউতে অনেক সুন্দর আসে। কেউ যদি সরিষার তেল পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। মাছটা আমাদের ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমরা এখন 1 ঘন্টার জন্য রেখে দিব।
আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা এটাতে 3 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। এখন আমি সম্পূর্ণ মাছটাকে বারবিকিউ হওয়ার জন্য বারবিকিউ স্ট্যান্ডে বসিয়ে দিব। এটাকে আমার এখন আস্তে আস্তে করে ভালোভাবে উল্টিয়ে উল্টিয়ে ভাজতে হবে। মাছটাকে আমি একটু পরে পরে এটাতে তেল ব্রাশ করব এবং একটু একটু করে মশলা দিয়ে দিব। এভাবে করে আমি ফুল মাছটাকে ভালো করে বারবিকিউ করে নিব। মাছটা আমার এক পাশ হয়ে গেছে, মাছটাকে আমি উল্টিয়ে নিয়েছি এবং অপর পাশে একটু সস ব্রাশ করে নিয়েছি। এখানে তেল আর সস আমি ব্রাশ করে নিচ্ছি। এভাবে করে দোনো পিট হয়ে গেলে আমি মাছটাকে নামিয়ে নিব। আমাদের মাছটা একদম বারবিকিউ হয়ে গেছে, আমরা এখন একটা সার্ভিং ডিস্কে নামিয়ে নিয়েছি। এটাকে আমি একটু উপরে সস দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে নান দিয়ে পরিবেশন করব। আমি নানটাকে এরকম পিস করে নিয়েছি। এখন আমি নান দিয়ে মাছটাকে পরিবেশন করব। সাজানোটা আপনাদের আপনার ইচ্ছে মতো সাজাবেন। এবং উপরে আমি একটু লেবুর রস দিয়ে নিব। এই শীতে বারবিকিউ খেতে কার না ভালো লাগে, সবাই শীতে বারবিকিউ খেতে খুবই পছন্দ করবেন। আশা করছি আপনাদের সকলেরই আমার এই রেসিপিটি খুব ভালো লাগবে, অবশ্যই ট্রাই করবেন। এখন আমরা উপরে কিছু ধনে পাতা ছিটিয়ে দিলাম, তৈরি হয়ে গেল আমার মজাদার বারবিকিউ হোল বারবিকিউ ফিস। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।